this recipe. The viewers, আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বাচ্চাদের একটা ফেভারিট রেসিপি নিয়ে। আর সেটা হবে ফাস্ট ফুড স্টাইলের অথবা রেস্টুরেন্ট স্টাইলের বলতে পারেন, যেহেতু কিডস স্পেশাল। আর সেটা আমি চিকেন দিয়ে তৈরি করব। তা হচ্ছে সিপি স্টাইলের চিকেন বল। তা চলুন ভিউয়ার্স, আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের আমি দেখাবো। এই জন্য আমি এখানে ফার্স্টে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এখানে অবশ্যই বোনলেস চিকেন নিতে হবে। এভাবে একটু ছোট করে টুকরো করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমার আর যা যা লাগবে, আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট, স্বাদ মতো লবণ। আদা পেস্টটা নিয়েছি 1 চা চামচ, আর রসুন আর জিরে 1/2 চা চামচ, আর লবণটা স্বাদ মতো। আমার আর কিছু মশলা লাগবে, তা হচ্ছে এখানে আমি নিয়েছি চিলি ফ্লেক্স, কাবাব মশলা, চাট মশলা, ভাজা জিরে এবং গরম মশলা। এগুলো ইচ্ছা হলে আপনারা দিতেও পারেন, আর যদি কাবাব মশলা চাট মশলা বাসায় না থাকে অ্যাভয়েড করলেও চলবে, তবে চেষ্টা করবেন এগুলো দিয়ে, তাহলে স্বাদটারও বেশি হবে। তো চলুন ফিয়ার্স মূল রেসিপিতে যাওয়া যাক। এই তো আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম। এই জারটার মধ্যে আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু অবশ্যই বোনলেস হতে হবে। আমি এখানে ব্রেস্টের পিসটা নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এই চিকেনের সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা এবং স্বাদ মতো লবণ। এখানে আমি এখন দিব পাউরুটি। পাউরুটিটা আমি পানিতে ভিজাই নিয়েছি যাতে এটা সফট হয়ে যায়। পাউরুটিটা আমি চিকেনের সাথে দিয়ে দিচ্ছি। এখানে 2 পিস পাউরুটি নিলেই এনাফ। তখন আর এই মশলাটা আমি পরে ইউজ করছি, স্টেপ বাই স্টেপ আমি দেখাই দিচ্ছি। তাহলে আমি এখন ফিরছি এটা ব্লেন্ড করার পর। এই তো আমি ফিরলাম ব্লেন্ড করার পর, এই অবস্থা। এখন একটা মিক্সিং বোলে আমি এটা নিয়ে নেব। এই তো ব্লেন্ড করার পর এই অবস্থা। কিমার সাথে পাউরুটিটা আর বাদ বাকি মশলাগুলো আমি এভাবে পেস্ট করে নিলাম। এখন আমি এখানে এই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে আগেই বলেছি এখানে কী কী দিয়েছি, তারপর আরেকবার বলছি। এখানে আমি নিয়েছি চিলি ফ্লেক্স, কাবাব মশলা, চাট মশলা, গরম মশলা, টালা জিরা, এগুলো আমি সব দিয়ে দিলাম। এখানে আমি আর দিব সামান্য ধনে পাতা। ধনিয়া পাতাটা দিলে এই স্বাদটা বেড়ে যাবে। এখন খুব ভালোভাবে এটা মিক্সড করতে হবে। সামান্য একটু পরিমাণ কুকিং অয়েল দিয়ে দেবো, এর ফলে বাইন্ডিংটা খুব ভালো হবে। এই তো মাখানোর পরে অবস্থা। এখন অ্যাট লাস্ট আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচের মতো রয়েছে। এই তো মাখানো কমপ্লিট। এখন হাতে একটুখানি তেল নিয়ে নেব, এতে শেপগুলো করতে আমার ইজি হবে। একটুখানি তেল নিয়ে নিলাম, পানি নিয়ে নিয়েছি, নিয়ে এটা ফুটাতে দিয়ে দিয়েছি। অলরেডি বরফ চলে আসছে, এবং পানিটা এমন নিতে হবে যাতে এটা সেদ্ধ হয়ে যায়, সেই পরিমাণ নিতে হবে, ভাজমান কি থাকতে হবে। এই যে ফুটে গেছে, আমি এখন চুলার হিটটা একটু কমাই দিয়ে এখানে আমি এগুলো ছেড়ে দেবো। চিকেন বলগুলো আমি ছেড়ে দিচ্ছি।
এই তো এগুলো ফ্রাই হয়ে আসছে, বেশি না, জাস্ট 2 থেকে 3 মিনিট। এভাবে ফুটন্ত পানিতে এটা জাল দিয়ে নিতে হবে। ফুটন্ত গরম পানিতে কিন্তু এটা দিতে হবে। এখন এগুলো আমি উঠিয়ে নিব, পানি ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিব। এগুলো আমাদের অলরেডি সেদ্ধ হয়ে গেছে। ঠিক এভাবে পানি ঝরিয়ে ঝরিয়ে নিতে হবে। ম্যাক্সিমাম বাচ্চাদের এই খাবারগুলো যে কত প্রিয়, আর এগুলো এভাবে আমরা মারা যদি বাসায় বাচ্চাদের বানিয়ে দিই, বিকালের নাস্তা অথবা টিফিনে করে দিই, ওরা অনেক আনন্দ পাবে। তো চলুন পরবর্তী প্রসেসে যাওয়া যাক। তো একটা ডিপ কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন আমি সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি ভাজার জন্য। আমি যে কটা লাগবে সে কটা ভেজে নেবো, এখান থেকে বাদ বাকিগুলো ঠান্ডা করে আমি ডিপে রেখে দেবো। যখন ইচ্ছা তখন এটা ভেজে খাওয়া যাবে। ডিপ থেকে আধা ঘন্টা আগে নামায় রাখলেই হবে। হয়ে গেল আমার অসম্ভব মজার সিপি স্টাইলের চিকেন বল। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভিউয়ার্স? আমার আজকের চিকেন বল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন, এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন এবং আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে ভিউয়ার্স আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।